না, অন্ধকার তো। হ্যাঁ আমার জন্য কেক, মাদার্স ডে কেক। ও মাই গড, সেই জন্য তো মিষ্টি বলছে, এত কেক, মাদার্স ডে কেক শুনি নি। ও মাই গড, ও মাই গড, আমার মায়ে মাদার্স ডে করছে, মাদার্স ডে, তার জন্য কেক 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 কেক। দেখো কি লেখা, লাভ ইউ মম, লাভ ইউ টু বেটা, হ্যাপি মাদার্স ডে। কেকটা এবার কাটিং করতে হবে। দেখো হসপিটাল থেকে চলে এসেছি, আসার পরে এই যে কেক কাটিং হবে। ওকে, হ্যালো, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাম্মি। আরে কাহি আমাকে চুমু দি দে, হাত দি তোলো। থ্যাংক ইউ, খাও, তুমি খাও, কাহি খাই দে, আমার বনু। আমি তো হসপিটালে গিয়েছিলাম মায়ের কাছে, মা হসপিটালে ভর্তি, তোমরা তো জানোই, তো ওরকম সারপ্রাইজ পাবো বলে ভাবিনি। বাড়িতে এসে দেখে তো অবাক হয়ে গেছি, খুশি। তা আমাকে বলেছে ফ্রিজ খুলবে না, ফ্রিজ খুলবে না, তাই ভাব, বুঝতে পারিনি, তাও বুঝতে পারিনি যে বন্ধুদের কেকটা বানাবে বলে, দুটো বার্থডে কেকের অর্ডার ছিল, তো সেটা কি বানানো হয়ে গেছে, আমাকে দেখতে দেবে না, এরকম কিছু ব্যাপার। থাক, খুলতে বারণ করেছি যখন থাক। তারপরে তো এখন মেয়ে বাড়িতে এসে দেখলাম, খাও কেমন হয়েছে, খেয়ে ভালো করে খেয়ে বলো, খুব ভালো হয়েছে খেতে, চকলেট কেক কিনতে, চকলেট কেক। সত্যি হসপিটাল থেকে এসে মানে সত্যি ক্লান্ত, শরীরটা খুবই ক্লান্ত ছিল, ভালো লাগছিল না, তো ড্রেস চেঞ্জ করে বসেছিলাম। তারপরে মেয়ে চলে এসেছে, মেয়ে চলে আসার পরে এই ফার্স্ট টাইম মাদার্স ডেতে কেক কাটলাম, তো কেটে সত্যি বলছি খুব ভালো লাগছে, একটা আলাদাই ফিলিংস। কোনোদিনও আমার বার্থডেও সেলিব্রেট হতো না, তো মেয়ে বড় হতে বার্থডে সেলিব্রেট হচ্ছে, আর এখন ও মাই গড, এখন কেক তো খুব সুন্দর বানিয়েছে, ও বানিয়েছে, ও কেকটা ভালোই বানায়। তো তোমরা যদি আসো অবশ্যই তোমাদের সবাইকে কেক বানিয়ে খাও। চলো এবার কেকটা খেয়ে নিই আর কি, চকলেট কেক, দারুণ সুন্দর কিন্তু হয়েছে, কত লেয়ার হয়েছে আমাদেরকে দেখাই, কেকটার কতগুলো লেয়ার হয়েছে দেখো, এটাতেও দেখতে পাবে, গুনতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, মোট ছটা লেয়ার হয়েছে, ছটা কেকের লেয়ার ছটা, আর কেক ছ ক্রিমের লেয়ার ছটা। দেখা নিজে খা, তা আমি কিছু গিফট দিতে পারিনি, তো আমি তো হসপিটালে গিয়েছিলাম, আর কী দেবো, ভালো লাগছে না সারাদিন থাকার পরে, এমনিও ফ্যামিলি কবে মোটি হবে সেটাও জানতে পারছি না, তাই জন্য মনটা খারাপ। হাঁটাচলা যদিও বা করছিল, এখন একদমই করতে পারবে না, সেই জন্য মনটা একটু খারাপই আছে, একটা মা হসপিটালে পড়ে আছে আর কি, আর আমার আমার জন্য কেক বানিয়েছে, কালকে ফ্যামিলির জন্য কেক একটু পাঠিয়ে দেবো, আমিও কেক খেতে ভালোবাসি।
চলো আজকের একটা ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা। আর পুরানো বন্ধুরা তো অলরেডি আমাকে সাপোর্ট করে চলেছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতো টাটা। আর কেক খেতে খুব ভালোবাসে, ওই জন্যে খালি আমার নাম করে বানায় আর খায়। দেখো দুটো তিনটে কাপ কেকও বানিয়েছে, একটা বানিয়েছে। ও যাই হোক, আমি তো কিছু জানি না, একটা বানিয়েছে, ওটা রিজুকে মিষ্টিকে দিয়ে দিয়েছে। ও ঠিক আছে, সবাইকে দিয়েছে। আর এই যে ও একটু খাচ্ছে, আমি একটু খাবো, ওর বাবার জন্য রাখবো, কালকে খাবে, ওর ঠাম্মিকে পাঠাবে। চলো টাটা, গুড নাইট। আর সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে সব মায়েদের। তো সব মায়েরা যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো চলো।